সেখানে বলছেন শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের অষ্টম স্কন্ধেতে অনেক সুন্দর ব্যাপার আছে, সেখানে আপনারা দেখতে পাবেন গজেন্দ্র মোক্ষণের কাহিনী আসবে, বেদান্তের অনেক গম্ভীর তত্ত্ব, তারপর সেখানে অমৃত মন্থনের বিষয় আছে, সমুদ্র মন্থনের কথাই বললাম, বলতে গিয়ে বুঝিয়ে পড়েছে, এইসব কথা প্রসঙ্গ সুন্দর লাগবে শুনতে। শঙ্কর ভগবান কিভাবে কালকূট বিষ পান করেছিলেন আরও অনেক প্রসঙ্গ আছে। এখানে অষ্টম স্কন্ধেতে প্রথম অধ্যায়ে শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণে পরীক্ষিত মহারাজ এখানে প্রশ্ন করছেন, স্বয়ম্ভুবস্যহ গুরো বংশ অয়ম বিস্তারাত শ্রুত যত্র বিশ্বসৃজাম সর্গ ননু অনন মনু অন্যান্য বদস্যন। আমরা এক কাজ করি, রাজা বলছেন পরীক্ষিত জিজ্ঞেস, ভগবান আমি আপনার নিকট স্বয়ম্ভুব মনুর সব বংশবিস্তারের কথা তো শুনলাম, বংশবিস্তার রূপে শুনেছি, আর ওই মন্বন্তরে বিশ্ব সৃষ্টিগণের সৃষ্টি বলেছেন আপনি, এক্ষণে অন্য অন্য মনুগণের কথা বলুন। মনু তো একরকম না, চোদ্দ মনু পরিবর্তন হয়, চোদ্দ মনু পরিবর্তন হওয়ার পরেতে কী হয়, এক ব্রহ্মার একদিন হয়। এই যে অবস্থাটা, এই সময়ের মধ্যে যত সমস্ত মনু সব পরিবর্তন হয়েছে, তাদের কথা আপনি যদি কিছু বলেন ভালো হয়। ভগবান কপিলের বৃত্তান্ত পূর্বে তো আপনি বর্ণনা করেছেন, ভগবান যজ্ঞ যাহা করেন তা এইভাবে বলছেন। সুখদেব বললেন, রাজন স্বয়ম্ভুব প্রভৃতির ছয়টি মনু এই কল্পে অতীত হয়েছে, তন্মধ্যে আদ্য স্বয়ম্ভুব মনু ওই মন্বন্তরে দেবতাগণের উৎপত্তি হয়, ইহা তোমাকে বলেছি। ভগবান বিষ্ণু ধর্ম জ্ঞানের উপদেশার্থে এই মনুর আকুতি ও দেবাহতি নামে দুই দুহিতার যজ্ঞ কপিলদেব মূর্তিতে জন্মগ্রহণ করে তাদের পুত্রত্ব স্বীকার করেন। এইভাবে কপিলের কথা আগে বলেছি। আর শতরূপাপতি স্বয়ম্ভুব মনু কাম উপভোগে বিরক্ত হয়ে রাজ্য রাজধানী ত্যাগ করে ভার্যাশ্রয়ে জঙ্গলে বহন করেছিলেন। এই করতে করতে পরে সমস্ত কিছু, তিনি সুনন্দা নদীর তীরে এক পদে ভূমি স্পর্শ করে অবিচ্ছেদে শতবর্ষ তপস্যা করতে করতে বক্ষমান বাক্য বলেছিলেন, মনু আর শতরূপা এই কথা বলছেন এখানে, শতরূপা স্বয়ম্ভুব মনু। তারপর এবার যেসব বাক্য বলেছিলেন বেদান্তের অনেক কিছু, জেনশ্চেতয়তি বিশ্বম বিশ্বম চেতয়তি নিজম ইয়ো ইয়াগ্রতি সয়নি অস্মিন নায়ম তম বেদ বেদস আত্মাবস্বমিদম সর্বম ইয়ৎকিঞ্চিৎ জগতম জগত তেন ত্যক্তেন ভুঞ্জিথা মাগৃদ্ধ কস্য সিদ্ধনম ইয়ং পশ্বতীন পশ্বম চক্ষুর্যস্যো ন রিষ্যতি ত্বম ভূত নিলয়ম দেবম সুপর্ণম উপধাবতু। এইভাবে বিভিন্ন স্তব করেছে, যার দ্বারা সমগ্র বিশ্ব অনন্ত বিশ্ব প্রাণ পায়, যেন চেতয়েত বিশ্বম যিনি বিশ্বকে চেতনা দান করেন, বিশ্ব যাকে চেতনা দান করে না বিশ্বকে যিনি চেতনা, যেন চেতয়েত বিশ্বম বিশ্বম চেতয়েতে নজম, যাকে বিশ্বের কোনো ব্যক্তি বা বস্তু চেতনা দান করতে পারে না, অনন্ত ব্রহ্মাণ্ডকে যে ভগবান চেতনা দান করেন, যার প্রভাবের কথা এই বলতে গিয়ে ধীরে ধীরে এইসব স্তব করছেন। তারপর এইসব স্তব করার পর তাদের ধীরে ধীরে অনেক কথা হলো। তারপর বলছেন এবার, হে রাজন তামস মন্বন্তরে উক্ত সত্যকাদি ব্যতীত বিশিষ্ট, বলছেন এখানে উত্তমের ভ্রাতা তামস নামে খ্যাত চতুর্থ মনু হন, পৃথু খ্যাতি নর কেতু প্রভৃতি দশজন তার পুত্র ছিলেন। এই তামস মন্বন্তরে সত্যক হরি ও বীরগণ দেবতা ছিলেন, আর ত্রিশিখ ইন্দ্র আর জ্যোতির্ধামাদি
তারা সপ্তর্ষি হয়েছিলেন, সপ্তর্ষিও পরিবর্তন হয় সময় সময়। পরীক্ষিত জিজ্ঞাসা করলেন যে বাদ্রায়ণ ঋষি, গ্রহগ্রস্ত যে গজেন্দ্র ভগবান হরি যেরূপে তাকে হরির কথা প্রসঙ্গ হলো এই মন্বন্তরে, তো হরির একটু লীলার কথা স্মরণ হয়ে গেল, আমি শুনেছিলাম গজেন্দ্রকে হরি কী সুন্দরভাবে তাকে প্রাণ দিয়েছিলেন, রক্ষা করেছিলেন, তো সেই প্রসঙ্গ যদি আপনি একটু বলেন বারো ভালো। আর গজেন্দ্র ভগবানের কথা, গ্রাহকগ্রস্ত গজেন্দ্র ভগবান গরুর পিঠে করে আসছেন, এটা ভোরবেলা উঠেই আপনারা যদি এরম চিন্তা করেন ভালো, সকালে উঠে প্রথমে তো গুরু বৈষ্ণবের স্মরণ করতে হবে, বিছানায় বসে দেখবেন ছবি দেখবেন গজেন্দ্র হাতিকে একটা কুমির পায়ে কামড়ে ধরেছে, ভগবান গরুরের পিঠে করে তাকে রক্ষা করার জন্য আসছেন, এটা এটা যদি চিন্তা করেন খুব ভালো, প্রচণ্ড মঙ্গলজনক। এমন কি ভগবান এমন প্রতিজ্ঞা করেছেন যে ব্যক্তি রোজ এই গজেন্দ্র স্তোত্র পাঠ করে, অ্যাসিওরেন্স একেবারে প্রতিজ্ঞা করে ভগবান বলেছেন যে ব্যক্তি রোজ প্রাতঃকালে গজেন্দ্র স্তোত্র পাঠ করবে তাকে মরবার সময় আমি বিমল গতি দান করব, বিমল বুদ্ধি বিমল গতি প্রতিজ্ঞা করেছেন, তার কোনো কথা নেই, মরার সময় তার বুদ্ধি অত্যন্ত শুদ্ধ হবে এবং সে ভগবানের গতি। যাই হোক, এখন গজেন্দ্র কোন জায়গায় রয়েছে, গজেন্দ্র কে ছিল ইত্যাদি কথা আলোচনা করা দরকার। গজেন্দ্র ছিল ইন্দ্রদ্যুম্ন রাজা, ইন্দ্রদ্যুম্ন রাজা ভজন করতেন খুব সুন্দরভাবে, কিন্তু সব ছেড়ে দিয়ে ভজনে গেছিলেন, কিন্তু অগস্ত্যমুনি অগস্ত্যমুনি যখন এসছিলেন তখন তা উঠে দাঁড়াননি, ভজন করছেন আর মুনিবর এসে গেছেন সব পরিগণ সিগি জ্যেষ্ঠ ব্যক্তি এলে উঠে দাঁড়াতে হবে, এটা নিয়ম, আমরা স্কুলে তো বেঞ্চিতে উঠে দাঁড়াতাম মাস্টারমশাই এলে, সাধারণ এটা বিষয়, তো সেখানে সম্মান করেনি উঠে দাঁড়ায়নি, ভেতরে হয়তো সম্মান ছিল ওরা উঠে এখন ভজন করছি কেন উঠব। এই জন্য মৌন ব্রত আদি ধারণকালে সর্বনাশ উপস্থিত হবে যদি কাঁচা ব্যক্তি কেউ করে, এরকম হয়েছে গোবর্ধনে এক ব্যক্তি মৌন ধারণ করছে আর একটা বিরাট সাধু সে আমাদের গুরুবর্গ সেইখানে গেছে মুয়া উয়া করছে, অপরাধ হয়ে গেল। জ্যেষ্ঠ শ্রেষ্ঠ এরম এলে মৌন তোমার থাকার দরকার, মৌন কথা বলতে হবে, ওটি ভক্তি, মৌনের অর্থ তো বোঝে না। তো এখানে বলছেন এখন সে তো উঠে দাঁড়ায়নি, তাতে সে তিনি রেগে গেছেন, এগুলি তো হাতির মতো বুদ্ধি, তো উঠে দাঁড়াবা উচিত, সম্মান করতে হয়, উঠে দাঁড়ায়নি, সঙ্গে সঙ্গে তাকে সাপ দিয়ে দেবে, যা হাতি জন্ম হবে তোর, তুই এইটুকু তোর বুদ্ধি নেই, এসে ঋষিমুনি ঋষিবর এসছেন উঠে দাঁড়াতে হবে, সম্মান করতে কিছু দাঁড়ায়নি, ভজন করছে বসে বসে, তা তো ভজনে নিকুচি করেছে বলে দিয়েছে একবার অভিশাপ, দেওয়ার সঙ্গে সঙ্গে একবারে পায়ে ধরে আর কী লাভ হবে, পায়ে ধরে কী হবে, ঠিক আছে যা হাতি জন্ম হলো ব্যবস্থা হয়ে যাবে, তা সেইটি তো সাধুদের এইটি করো না, সাধুরা যদি অভিশাপও দেয় সেটা করে সাপে বলে না, নারদজি সাপ করলো, সাপ দেওয়ার পরে নলকুবর ভগবানকে পেয়ে গেল, না নলকুবরের ক্ষমতা ছিল কোনো দিন নলকুবর বালগোপালকে দেখতে পাবে, উদ্ধার করে দিল ভগবান, তাই তো করে সাপে বর, সাপে বর কথাটার মানে এই। অভিশাপের বলে তার এই হস্তি জন্ম লাভ হলো, জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে, হস্তিনীর সঙ্গে সঙ্গ করে, বিভিন্ন বাচ্চা কাচ্চা হয়েছে কত দীর্ঘদিন যাব, আবার যখন জলেতে স্নান করতে নামে তখন একবার হো করে চিৎকার করে সুঁড় দিয়ে জল দিয়ে বাচ্চাগুলোকে স্নান করায়, ওদেরও সংসার খুব সুন্দর সুন্দর সংসার। এখন এই অবস্থা হতে হতে একদিন হঠাৎ সেই গজেন্দ্র তার এত প্রভাব ছিল যে সে যদি জঙ্গলের মধ্যে একবার চিৎকার করত তাতে বাঘ ভাল্লুক এসব ভয় পালাত, করিন্দ্র বলছে সিংহবন্ধু ভয় পেত, মানে সেই গজেন্দ্রর এমন একটা পাওয়ার ছিল সে যদি একটা চিৎকার করত তার ভয় তো সিংহ বলছে করিন্দ্র, হ্যাঁ এজ এইচ মানে হাতি করিন্দ্র যে বলছে এই সিংহ পর্যন্ত ভয় পালাত তার ভয়ে। এখন এই অবস্থায় তো হঠাৎ যখন একদিন জলাশয়ে গেছেন সেখানে জলাশয়ে হঠাৎ একটা কুমির তাকে কামড়ে ধরেছে, কুমির যখন কামড়ে ধরেছে সে তখন বলছে কী ধরল রে বাবা এরকম টানছে, আর টানার সঙ্গে সঙ্গে ও টানে, আর জলেতে জলজ প্রাণীর ক্ষমতা জলেতে বেশি, হাতি তো মোটা, হাতির জলে তো কোনো ক্ষমতা নাই, জলে গেলে ভয় পাবে,
এখন যত টানে তত টানে, এইভাবে জলেতে দীর্ঘকাল টানাটানি করতে করতে সে তো পাগল হয়ে গেল, কিছুতেই সে রক্ষা পাচ্ছে না, কিছুতেই সে সংকট থেকে উদ্ধার পেল না। এমনকি হস্তিনীগণ তার ছেলে মেয়ে সবাই এলো, তার সুঁড়ের সঙ্গে সুঁড়ে লকিং করলো, করে এম টানছে তাকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু কিছুতেই তাকে আর টেনে তুলতে পারে। তার সুরের সঙ্গে অন্য তাদের সুর এম জড়িয়ে ধরলো, ওর সুরের সঙ্গে ও ধরে সবাইকে টানছে চেন করে, কিন্তু করে কিছু তুলতে পারলো না। এইভাবে সমাহা সহস্রম ব্যগমান মহিপতে, সহস্রকাল যাবৎ দিব্য সহস্রকাল এরম লড়াই হতে থাকলো। আর নিযুজ্যত রেবম ইভেন্দ্র নক্রয়োর বিকর্ষত অরন্তরন্তর অন্তরত বহির্মিথ, এ ওকে টানে ও একে টানে। এবার যে নিযুদ্ধত যুদ্ধ করতে করতে রেবম, এইভাবে ইভেন্দ্র অর্থাৎ সেই হাতিদের রাজা গজেন্দ্র, ইভেন্দ্র মানে গজেন্দ্র, নক্রয়োর ইভেন্দ্র নক্রয়োর বিকর্ষত অন্তরত অন্তরত বহির্মিথ, বাইরে টানছে ভেতরে টানছে, এইভাবে করতে করতে সহস্র বছর চলে গেল। এখন লোকের স্বাভাবিক চিন্তা হবে সহস্র বছর কেমন কথা রে বাবা, মানুষ নিজের যে একটা স্কেল আছে সেটা দিয়ে সব জগৎকে মাপতে চায়, নিজের একটা মেন্টাল একটা স্কেল আছে, বলে এটা কত দূর আর হবে, আর যদি এত দূর ফিতে দিয়ে মাপবে, এইরকম স্কেলটা অপ্রাকৃতিক চলে না। সত্যযুগে এক একটা লোকের আয়ু ছিল 100,000 বছর, হাতির আয়ু তাহলে কত ছিল, মানুষের আয়ু ছিল 100,000 বছর, তো হিরণ্যকশিপু যে 10,000 বছর তপস্যা করেছে কী হলো তাতে, তাহলে 100,000 বছর আয়ু ছিল সত্যযুগে, আর সেটা নেমে এসে ত্রেতা যুগে হয়েছিল 10,000 বছর, আর সেটা নেমে এসে দ্বাপর যুগে হয়েছিল 1,000 বছর, সেটা 10 গুণ রিডিউস হয়েছে 100 বছর, তাও 100 বছর কেউ বাঁচে না, খুব কম রেয়ার, এটা হচ্ছে আয়ুর হিসাব। তাহলে সহস্র বছর যদি হয়ে থাকে তাতে আর আপত্তি কিছু কোনো তো কথা নয়। এইভাবে যখন হচ্ছে যুদ্ধ তখন কিছুতেই কিছু করতে পারলো না, গজেন্দ্র ফেডাপ হয়ে গেল। গজেন্দ্র দেখলো আমার আত্মীয় পরিজন যারা ছেলে পেলে স্ত্রী এতগুলো তারা কেউই আমাকে রক্ষা করতে পারলো না, তখন অপরের ওপর ভরসা ছেড়ে দিয়ে হঠাৎ তার হৃদয়ে কে যেন জেগে উঠল, পূর্বে যে জন্মে ভজন করেছিলেন সেটা মনে পড়ে গেল, গজেন্দ্র পূর্বে ভজন করেছিল, পূর্বে ভজনের কথা মনে পড়ে অবাতে সে তখন সে হরির স্মরণ নিল, পূর্বে তো খেয়াল ছিল ভজন করতো সে, এটা মনে পড়ে গেল, হাতি তো হয়েছে তার ইন্দ্রদ্যুম্ন রাজা, সে তো অভিশাপে হয়েছে, এখন তার যখন মনে পড়ে গেল তখন কি করলো, তৃতীয় অধ্যায় বলছেন সে ভদ্রাণু বাচ সুখদেবজি বলছেন এবং ব্যবসিত বুদ্ধিয়া সমাধায় মনোহৃদি যজাপ পরমম জপ্যম প্রাগ জন্মানুশিক্ষিতম এবং ব্যবসিত, এইভাবে এবং ব্যবসিত বুদ্ধিয়া, সে ভেতরের মধ্যে চিন্তা করতে একটা সলিউশন বার করার চিন্তা করে কি উপায়, এবং ব্যবসিত বুদ্ধিয়া সমাধায় মনোহৃদি, যখন বাইরের জগতের সমস্ত লোকের যে আমাকে বাঁচাবার চেষ্টা করছে এদের উপর ভরসা ছেড়ে দিয়ে মনোনিবেশ করলো অন্তঃকরণে, যেটাকে বলে অন্তর্দৃষ্টি, যখনই বাইরের দৃষ্টি ছেড়ে দিলে হবে না, তখন ভেতরে চুপ করে আগে ভেতরে খোঁজবার চেষ্টা করলো অন্য কোনো যদি সলিউশন থাকে, এবং ব্যবসিত বুদ্ধিয়া সমাধায় মনোহৃদি, সমাধায় মনোহৃদি মন হৃদয় এ দুটোর মধ্যে হারমোনাইজ করে একটা সমাধান বার করার চেষ্টা করে বুদ্ধিয়া এবং ব্যবসিত, খুব বিচার করে একটা কৌশল নিয়ে চিন্তা করতে আরম্ভ করলো, তারপর হঠাৎ মনে পড়ে পূর্বজন্ম তো আমি এই যমন্ত জপ করতাম, যজাপ পরমম জপ্যম প্রাগ জন্মানুশিক্ষিতম, পূর্বজন্মে সেই যে মন্ত্র শিখেছিল গুরুদত্ত হঠাৎ মনে পড়ে, আর সাপেতে সেই হাতি জন্ম হয়েছে, এবার সে গজেন্দ্র ভগবানকে রাখতে পারল, ঠাকুর যে যে মন্ত্র থেকে প্রাক জন্মানো শিক্ষিতম, আর গজেন্দ্র এবার মুখে আপনারা মনে করবেন গজেন্দ্র তো উচ্চারণ করতে পারে না, কিন্তু এখানে বলছে হৃদয়েতে সেই মন্ত্র বলে যাচ্ছে,
গজেন্দ্রবাবু বলে যাচ্ছে, ওং নমো ভগবতে তস্মৈ ইয়ত এতদ চিদাত্মকম পুরুষায়ায় আদি বীজায় পরসায়া বিধিমহি। ওং নমো ভগবতে তস্মৈ ইয়ত এতদ চিদাত্মকম পুরুষায় আদি বীজায় পরসায়া বিধিমহি। যস্মিন ইদম যতশ্চেদম জেনেদম য ইদম স্বয়ং যো অস্মাৎ পরস্মাচ্চ পরস্তাৎ প্রপদ্যে স্বয়ং ভুবম। এইরকম ভাবে অপূর্ব কথা বেদান্তের এক একটা অধ্যায় করে পাগল হয়ে যাবে গজেন্দ্র স্তব করতে আরম্ভ করল। সেই সব কথা কালকে আলোচনা করলেই ভালো, আজকে তো আপনাদের অধিক সময় নেওয়া উচিত নয়। প্রস্তুত হয়ে সময় মতো এলে ভালো আলোচনা হবে। এবং ব্যবস্থিত বোধ্যা সমাধায় মনোহৃদি যজাপ পরমম জপ্যম যজাপ পরমম জপ্যম প্রাগ জন্মান শিক্ষিতম বাঞ্ছা কল্পতরু সে কৃপা সিন্ধু ব্যবসায় পতিতানাং পাবন ভবিষ্যৎ।